জোহন রচিত মঙ্গল সুসমাচার একুশ অধ্যায় কুড়ি থেকে ২৫ পদ। পুনর্থিত যিশু যখন তিবেরিয়া সাগরের তীরে পিতরের সঙ্গে কথা বলছিলেন, তখন পিতর পিছন ফিরে দেখতে পেলেন যিশু, যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন, সেও তাদের সঙ্গে সঙ্গে চলছে। এই শিষ্যই সান্ধ্যভোজের সময় যিশুর বুকের দিকে কাত হয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, যে আপনাকে শত্রুর হাতে তুলে দেবে সেই কে? তাকে দেখতে পেয়ে পিতর যিশুকে বললেন, আচ্ছা প্রভু, ওর কি হবে? যিশু উত্তর দিলেন, আমি যদি চাই আমি না আসা পর্যন্ত ও বেঁচেই থাকুক, তাতে তোমার কি? তুমি শুধু আমার অনুসরণ করিয়ে যাও। তাই ধর্মভাইদের মধ্যে এই কথা রটে গেল যে সেই শিষ্যের নাকি মৃত্যু হবে না। কিন্তু যিশু তো পিতরকে এই কথা বলেননি যে সেই শিষ্যের মৃত্যু হবে না, তিনি শুধু বলেছিলেন, আমি যদি চাই আমি না আসা পর্যন্ত ও বেঁচেই থাকুক, তাতে তোমার কি? এখানে যা কিছু বলা হলো তা সেই শিষ্যেরই সাক্ষ্যবাণী, সেই শিষ্যেরই লেখা। আর আমরা জানি যে তাঁর এই সাক্ষ্যবাণী সত্য। আরও অনেক কিছু আছে যা যিশু করে গেছেন। পরপর যদি প্রতিটি ঘটনার কথা লিখে রাখা হতো তাহলে তাই নিয়ে লেখা বইগুলো বোধহয় সারা জগতেও ধরত না। এই হলো আমাদের জন্য প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার।